ভালো ভাবে দেখন্তু এই দৃশ্য গুড়িক। এ দৃশ্য গুড়িক হেউচি গজপতি মোহনা ব্লক ঠারু প্রায় 13 কিলোমিটার দূর পাহাড় উপর থিবা অন্তরবা পঞ্চায়েতর গোটি অভিশপ্ত গাঁ রামগড়। এই গাঁরে 30 পরিবার প্রায় 300 জনসাধারণ বসবাস করতে। গাঁরে সবুড়ে চাল ছপর ঘর। কেন্দ্র সরকার দেউথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা কণ এই গ্রামবাসী জাঁতি না। গাঁর মুখ্য সমস্যা কহিলে রাস্তা। এই গাঁক যাওয়া হলে রাকেশ পঙ্কা গাঁ ঠার প্রায় 3 কিলোমিটর ঘাটি জঙ্গল ও পাহাড় অতিক্রম করা হুয়ে। ভাল রাস্তা নথিবারু গাঁকু আম্বুলান্স হেউ কি অটো পৌঁছি পারে না। তেণু লোকে রোগী ভারে বহিবা বাধ্য হচ্ছেন। আম্বুলান্স আসিপার অনেক সময় রোগী মৃত্যু ঘটুছে। গ্রামবাসী মানে শিক্ষা স্বাস্থ্য দৈনন্দিন আবশ্যকতা পাই মোহনা উপরে নির্ভর করতে। প্রশাসন নিকটে বারম্বার অভিযোগ জনাইলে মধ্যে কোণী সুফল মিলি নথিবাকৈছନ୍ତି গ্রামবাসী। তো এ রোড সুবিধার বহুত অসুবিধা থিবা যোগ মু মা মানকর কোট গর্ভবতী মা মানকর কোট চেকআপ পাই আও ডেলিভারি পাই অ্যাম্বুলেন্স ডাকলে মধ্যে আসু নাহান্তি। মু ভুই কি নেলা ভিতরে কেতে মা মরি যাওছন্তি ছুয়া মরি যাওছি। তারপরে আমি বহুত অসুবিধা হেউছু স্যার। তেণু তুরন্ত আম গ্রামকু রাস্তার সুবিধা কলে সরকারকু আমি চির উপকৃত হব। অধ কিলোমিটর যায় পানি আনুছু সে পানি পি পিলা মানে কি বড় লোক সব জ্বর না রহছু। এটু মেডিকাল গলা হলে সুবিধা নাই রোড রোডর সুবিধা নথিবা পাই সে আমি পানি পাই বি অবজেকশন করুছু। আও সোলার দেইছন্তি আমার হোটেল পিরো সেঠির পানি বি সুবিধা নাই বর্ষা পানির সুবিধা নাই তেণুকরি আমি সেঠি টাক কোরুকু যাওছু। তারপরে আমকু সোলার পানি করেন্টরে আমকু এ করা যাওন। আবাস যোজনার লোকঙ্ক না থিলে মধ্যে ঘর তৈরি করে নপারি এমিতি ঝাটিমাটি ঘরে রহবাকু বাধ্য হচ্ছন্তি লোকে। সৌরা উন্নয়ন সংস্থা মাধ্যমে গাঁরে সোলার পানি ট্যাঙ্কি নির্মাণ করা যাই ঘরে পানি যোগাইবা পাই স্ট্যান্ড পোস্ট বসা যাইছি কিন্তু তাহা সব অচল। গোটিয়ে নলকূপ অছি হেলে গ্রামবাসীঙ্কু পানি যোগাইবার অক্ষম। তেণু গ্রামবাসী গাঁ ঠারু অধা কিলোমিটর দূরে বিলমালে থিবা পানিরু সংগ্রহ করিথান্তি। তেণু গ্রামবাসী গাঁ ঠারু অধা কিলোমিটর দূরে বিলমালে থিবা পানি সংগ্রহ করে আনন্তি। কোণী সুবিধা মধ্যে আমার পাই কিছু না। সরকারকে এত অভিযোগ করছু আমি কোণী প্রকার আমার পদক্ষেপ নেউ না। তেণু এইটা যেমতি হলে পদক্ষেপ নেই এইটা সরকার কিন্তু হলে করা চেষ্টা করতু। তেণু পিলানে শিক্ষক পিলানে মধ্যে পাঠ পড়াপড়ি পাই বলে কি কেউ রাস্তাঘাটে যাই পারু না বহুত অসুবিধা মোহনা যাচ্ছেন সব পিলানে পাঠ পড়া। গ্রামাঞ্চলের বিকাশ পাই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে বিকাশর বার্তা বাঁটুয়া বেড়ে এই গাঁর দৃশ্য পট হি রাজ্য সরকারঙ্ক যোজনা উপহাস করছে। গজপতি মোহনারু শ্রীহরি প্রধানঙ্ক রিপোর্ট আরগস নিউজ।